চুমু টুমু খেতে দিলেও এর বেশি কিছু করতে দিতে চাইতাম না। তবে দুধটা এরই মধ্যেই টিপে ফেলেছে। চুমু খেতে গিয়ে আলতো করে দুধের মধ্যে হাত রেখে তারপর জোরে করে টিপ দিলে বেশ মজাই লাগত। যখন চুমু খেত তখন উপরে চুমু খেলেও আস্তে আস্তে ভিতরে নিচে ভিজে যেত। কি জাদু! চুমু খায় ঠোঁটে আর ভিজে যায় নিচে। অসম্ভব মজা। এত মজা লাগলেও আমি ওই চুমু টুমু খাওয়া আর দুধ টেপা ছাড়া অন্য কিছু করতে দিতাম না ওকে। ও যখনই দুধ টিপতে টিপতে ওর হাত নিচে পেটের দিকে নিয়ে যেত, তখনই আমি ওর হাত ধরে নিতাম, যেন পেটের উপর হাত ঘোরাতে ঘোরাতে নিচে নামিয়ে আবার আমার গুদে হাত লাগাতে না পারে। আমি ওর হাত যখন সরিয়ে দিতাম তখনও আমায় বলতো, যান এমন করছো কেন, তোমার পেটটা না অনেক সফট, অনেক নরম, আর মেয়েদের দল পেট যখন একটু সফট আর নরম হয় আর একটু চর্বি জমে তখন আমার ধরতে খুব মজা লাগে। আমি না খুব মজা পাই তোমার পেট ধরে। আমি ওর এসব মিষ্টি কথায় বুঝে যেতাম, পেট ধরা না চাই, আস্তে আস্তে আমার গুদে হাত লাগানো তোমার একমাত্র উদ্দেশ্য। বুঝতে পারলো কিছু বলতাম না, শুধু হাতটা সরিয়ে দিতাম। যখন আমি ওর হাত সরিয়ে দিতাম তখন ও টাস টাস করে ব্লাউজের বোতামগুলো খুলে আমার দুধে মুখ লাগিয়ে দুধ চুষত। মনে মনে ভাবত, উত্তেজনা বাড়িয়ে দিলেই আমি হয়তো চোদা না দিয়ে আর পারবো না। কিন্তু যতই উত্তেজনা বাড়াক না কেন, আমি তো চোদা দেব না, কিন্তু ঠোঁট খাইয়ে চুমু নিয়ে আর দুধ খাইয়ে যা মজা নেওয়ার তা আমি লুফে নেই। এমনি করে ওর সাথে বছরখানেক চলছে। বছরখানেক ধরে এই চুমু খাওয়া আর দুধ টেপা এভাবে করেই চলতে থাকলো। একদিন আমি ছবি তুলতে গেলাম একটা স্টুডিওতে, আর সেই স্টুডিওটা ছিল ওর পরিচিত। স্টুডিওতে গিয়ে দেখলাম ওখানে ওর বন্ধু আছে। স্টুডিওটা বেশ সুন্দর, ঘুরে ঘুরে দেখলাম। তারপর ও আমাকে স্টুডিওর ভিতরে বসতে দিল। তারপর দুজন মিলে গল্প করছি। ও যখন আমার ব্লাউজের বোতাম খুলে আমার বিশাল বিশাল একটু একটু ঝোলা দুধ দুটো চুষত তখন নাকি ও সেই মজা পেত। আমার দুধ দুটো বিশাল হলেও মাই দুটো বেশ ছোট ছোট আর লালচে বাদামি। একটু কামড় দিয়ে চুষলেই কেমন যেন লাল লাল হয়ে যায়। ও যখন এমনি করে আমার দুধ চুষত তখন নাকি ওর খুব বেশি ভালো লাগত, আর আমিও চোখ বুজে উফ করে উঠতাম আর ওর মাথার চুল মুঠো করে ধরে আরও ভালো করে দুধের সাথে চেপে ধরতাম, যেন দুধটা আরও ভালো করে খেতে পারে এবং আমার মধ্যে উত্তেজনা আরও বেশি বেড়ে যায়। তখন মনে হতো যে না, চুদাচুদির থেকে এটাই অনেক মজার। আমি আমার হাজব্যান্ডকে বাদ দিয়ে বাইরের কারো সাথে অ্যাটলিস্ট চুদাচুদিটুকু করতে চাই না, তাই এটা করতাম। ওর মুখে এই কথাগুলো শুনে আমার মধ্যে কেমন যেন উত্তেজনা হচ্ছিল স্টুডিওর মধ্যে। সেখানে
দেখলাম ছবি তোলার জন্য অনেক রকমের অনেক কিছুই রয়েছে, তার মধ্যে একটা বিছানাও রয়েছে। ও আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো স্টুডিও দেখিয়ে তারপর সে বিছানায় নিয়ে বসালো। দুজন মিলে বিছানায় বসে আরও কিছুক্ষণ গল্প করলাম। এর মধ্যে ও আমার শাড়ি পরে থাকা শরীরটা দেখার জন্য পাগল হয়ে গেল। আজকে ও আর ব্লাউজ খুলে দুধ খেতে চাইছে না, আজকে ও পুরো পেটিকোট তুলে আমার গুদের রস খেতে চাইছে। কিন্তু আমি তো ওকে মুখ লাগাতে দেব না। আমি ওকে বললাম, চুমু খাও, দুধ টেপো, দুধ চুষো, সবই ঠিক আছে, কিন্তু গুদের রসটুকু খেয়ো না। ও বলল, শোনো, আমি তো আর তোমার গুদে বাড়া ঢুকাবো না, শুধুমাত্র একটুখানি চুষে চুষে খেয়ে তোমার স্বাদ মিটিয়ে দেব। একটা বছর ধরে তোমার ঠোঁট চুষছি আর তোমার দুধ টিপছি, যদি চুপতে না পারি তাহলে কি হয় বলো? এক বছরের স্বাদ একদিন তো মেটাতে দাও, বাড়া দিয়ে চুপতে না পারলেও মুখ দিয়ে জীব চোদা তো করতে দেবে। সব শুনে ভাবলাম, কথা তো সত্যি, বাড়া না ঢুকিয়ে জীব দিয়ে চুদলে বছরখানেক ধরে স্বামীর সাথে দেখা হচ্ছে না, বাইরে গিয়েছে কাজে, ফিরতে হয়তো আরও মাস দেড়েক লাগবে। তো রসটাকে যদি আরাম করে বের করে নিতে পারি দোষের কি? তাই আমিও আলতো করে আদরে আদরে ওর গাল চেপে বললাম, আমার লক্ষ্মী সোনা, এতই যেহেতু শখ, আর দেরি করছো কেন, দাও না মালটা খেয়ে বের করে। ও আস্তে আস্তে আমার শাড়ি পেটিকোট উপরে তুলতে লাগলো। উপরে তুলে আমার পা থেকে থাই পর্যন্ত দেখে ও বলল, অনেক সুন্দর তোমার শরীরের রং, দুধ দেখেই অনুভব করেছিলাম তুমি অনেক সুন্দরী, কারণ আমার তোমার গুদ দেখার খুব শখ ছিল, তুমি তো পেটে হাত দিলেই আর কোথাও হাত দিতে দিতে না। যাই হোক, আজ সৌভাগ্য হয়েছে, একসাথেই দেখেও নিব ধরেও নেব, আজ আর হাত সরাতে পারবে না। তারপর এসব কথা বলতে বলতে ও আমার গুদের কাছে ওর মুখ নিয়ে আসলো। যখন আমি ওর মুখের গরম নিঃশ্বাস পেলাম আমার গুদে, তখনই শরীরে যেন কয়েকশো মিটারের ভোল্টেজ পাওয়ার বেড়ে গেল। আমি বুঝতে পারছি না ওকে কি মুখ দিতে দেব নাকি বাড়াটাই নিয়ে নেব। ওর মুখের নিঃশ্বাসেই আমি পাগল হয়ে গেলাম। জীব চোদা খাওয়ার আগেই ওর বাড়া চোদা খেতে ইচ্ছা করলো। আমি ওকে টেনে হিঁচড়ে উপর দিকে তুলে নিলাম। তুলে নিয়ে ব্লাউজের বোতামগুলো পটাপট খুলে দিলাম। আমার একটা দুধ ওর মুখে ঢুকিয়ে দিলাম আর একটা দুধ ওর হাতে ধরিয়ে দিলাম টেপার জন্য। যখন কিছুক্ষণ দুধ টিপল আর দুধ চুষল, তখনই আমার নিচে দিয়ে পানি থুই থুই করছে। আর এতক্ষণ ধরে ওর মুখে এসব গল্প শুনে, আমার প্রশংসা শুনে আমি তো পাগল হয়ে আছি। আর কোনো কিছু মনে রাখতে পারলাম না। মনে হলো আমার স্বামী এতদিন ধরে আমাকে রেখে বাইরে বসে আছে, ও কি আর কোনো মাগি নাচুদেই বসে আছে? ও যদি ওখানে গিয়ে কোনো মাগি চুদতে পারে তাহলে আমি চুদলে দোষ কি? আর ও যদি মাগি নাও চুদে আমি চুদব, যৌবন জ্বালা আর কতদিন ধরে রাখব? তাই যৌবন জ্বালা ধরে রাখতে না পেরে আজ আমি স্টুডিওর মধ্যে আমার স্বামীকে রেখে অন্য একজনের চোদা খেয়ে ফেললাম। ওকে দুধ চেপে মুখে ধরে রেখে বললাম, চুদো, ইচ্ছা মতো চুদো আমাকে। ওর বড় লম্বা বাড়াটা ঢোকানো শুরু করলো। আস্তে আস্তে
ঢুকিয়ে দিল পুরা বাড়া। ঢুকিয়ে দিয়ে ও আমাকে আদর করে চলল, আমি ওর আদর নিলাম। নিচে থেকে ওর পাড়া ঢুকিয়ে ও আস্তে আস্তে করে আমায় চুপতে লাগলো। জোরে চুললে তো কষ্ট লাগবে। ও যত আস্তে আস্তে চুপছে আমি তত মজা পাচ্ছি। মনে হচ্ছিল ওর বাড়ায় অনেক মজা আছে, মজা না থাকলে আমি ওর চোদা আর দ্বিতীয়বার খেতাম না। ও আমার